টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফর যাচ্ছেন চীন যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় দেশের পক্ষ থেকে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেজিং সফর করবেন পুতিন। মাত্র ৬ মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পুতিন এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে।